ভারতীয় ডাক বিভাগের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের অধীনে বিমা সুরক্ষায় 10 লক্ষ টাকা পেলেন পশ্চিম মেদিনীপুরের ডেরবার বাসিন্দা মৃত সুপ্রিয়া সাউয়ের ভাই সুরজিৎ সাউ। মেদিনীপুরের ডাক বিভাগের মুখ্য কার্যালয়ে এই অর্থ বিমাকৃত ব্যক্তির উত্তরাধিকারীর হাতে তুলে দেওয়া হয়। আজকে আমরা এখানে মিদনাপুর হেড পোস্ট অফিসে একত্রিত হয়েছি। আজকে আমাদের একটা গ্রাহক ছিলেন, উনি আমাদের কাছে অ্যাক্সিডেন্ট পলিসি একটা নিয়েছিলেন, সেটাতে 10 লাখ টাকার কভারেজ ছিল ওনার লাইফে। আনফর্চুনেটলি ওনার ডেথ হয়ে যায় অ্যাক্সিডেন্ট, বাড়িতে ডোমেস্টিক বলতে পারি অ্যাক্সিডেন্ট, গ্যাস সিলিন্ডার বাস্ট করে, যার ফলে ওনার নমিনিকে আমরা এই ক্লেমটা আজকে সেটেল করেছি। আর দেখতে গেলে যেই ক্লেমটা সেটেল করেছে ওটা খুব ছোট্ট অ্যামাউন্ট, 10 লাখ টাকা আমরা বলবো না যে খুব একটা বড় অ্যামাউন্ট, কিন্তু তার বদলে যে আমরা প্রিমিয়ামটা দিয়েছিলাম সেটা আরও কম, মানে 400 টাকা হয়তো উনি দিয়েছিলেন, তার বদলে উনি 10 লাখ টাকার প্রায় ক্লেমটা পেয়েছেন। আমাদের যে পলিসি হয় এটা 1 বছরের জন্য ভ্যালিড থাকে যেদিন থেকে নেওয়া হয়। এবার এই 1 বছরের মাঝখানে যদি যে কোনো সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনা হয়, নট নেসেসারিলি কি যে ডেথ হতে হবে, কোনো একটা পার্সিয়াল প্যারালিসিস কিংবা হাত পায়ে যদি কেটে যায়, অঙ্গ বিচ্ছেদ হয়ে যায়, তাও কিন্তু তার একটা সেটেলমেন্ট করা হয়। এবার সেই সেটেলমেন্টটা কি 10 লাখ টাকা হবে পুরোটা, সেটা ডিপেন্ড করবে ডাক্তাররা কতটা ডিজেবল সেটা ঘোষিত করবেন। ডাক্তাররা যদি বলে 50% ডিজেবিলিটি, তাহলে 50% অবধি দেওয়া হবে। আর ইনি যে নিয়েছিলেন আমাদের কাছে পলিসি, যেহেতু বললাম এই পলিসিটা 1 বছরের জন্য হয়, 1 বছরের মেয়াদের মধ্যে যারাই থাকেন তাদের যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে কিন্তু তারা কিন্তু এই ক্লেমটা পাবে। সুরজিৎ সাউ জানিয়েছেন, গত জানুয়ারি মাসে তার দিদি সুপ্রিয়া সাউ বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আমার দিদি গ্যাস অ্যাক্সিডেন্টের মাধ্যমে, মানে অগ্নিদগ্ধ অবস্থায় আর কি, বাই অ্যাক্সিডেন্টালি মারা যান। তো আমিও পোস্ট অফিসের একজন স্টাফ, তো আমাদের এই পলিসিটা যখন ফার্স্ট লঞ্চ করে তো আমরা কিছু মানুষের করেছিলাম, তার বাড়িতে এক দুদিনে করেছিলাম, তার মধ্যে দিদি ছিল। আমরা কোনোদিনই ভাবতে পারিনি যে যা করলাম পলিসিটা হঠাৎ করে ওই বয়সে মারা যাবে না বলে। যাই ভাগ্যবশত বাস্তবতা তো মেনে নেওয়া ছাড়া কোনো অপশান নেই, যেহেতু আমরা বড় হয়েছি, ওনাকে যেহেতু করা ছিল। তারপর জানতাম যখন সব কিছু চেক করলাম, যে যখন দেখলাম না করা আছে, যখন যিনি হেফাজের অফিসার আছেন ওনাকে জানালাম পুরো ব্যাপারটা, পুরো ব্যাপারটা উনি হ্যান্ডেল করে ব্যাপারটা দেখলাম, ফাইনালি সেটেলমেন্ট হয়েছে। এখন কী বলবেন, এটা প্রচার প্রসার নিয়ে আপনার কীভাবে উদ্যোগী হবেন? মানুষের জীবনের মূল্য কোনো দিন টাকা পয়সা দিয়ে কোনো কিছুই হয় না, তবু একটা, মানে আমরা যেহেতু বড়ো হয়েছি তো একটা জিনিস মানতেই হবে যে কিছু সাপোর্টিভ ফ্যামিলি হলে তো প্রত্যেকেরই ভালো লাগে আর কি।